Hey guys, good morning. Welcome back to my channel. আমি দেবচন্দ্র মা চলেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আমার গলাটা একটু ধরে গেছে, বুঝলাম না নমিতা দি কালকে রাতের থেকে আবার কেন আমার গলাটা ব্যথা করছে। যেই ওষুধটা খাওয়া বন্ধ করেছি আবার গলা ব্যথা শুরু হয়ে গেছে। আমার এটা রোজ হচ্ছে, মানে যেদিন ওষুধ খাচ্ছি সেদিন গলা ব্যথা কমছে, যেদিন ওষুধ বন্ধ করছি আবার গলা ব্যথা ফিরে চলে আসছে। কালকে মনে ছিল না? না, তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে, আমি তো সকালবেলা জানো এই যে ডলার ইউরোর বিস্কিট, এটা আমারও বিস্কিট, আমরা খুব ভালোবাসি বিস্কিটটা খেতে, এটা আর চা খেয়ে চলে যাই। আর তারপর নমিতা দি আমাকে একটা দারুণ জিনিস খাওয়ায়। আজকের ব্লগটাই বেসিক্যালি পুজোর স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার রুটিন নিয়ে। তোমরা অনেকদিন ধরে জিজ্ঞেস করছো যে কি করা উচিত, কি করা উচিত, পার্লারে গিয়ে কি করা। আমি পার্লারে যাই না, আমার যা করার বাড়িতেই, বাড়িতে যা যা পাওয়া যায় ন্যাচারাল জিনিস দিয়ে স্কিন কেয়ার করতে আমি ভীষণ পছন্দ করি, আর সেগুলো আমার মনে হয় খুব ভালো কাজ করে। আমি কিছু জিনিস অনেকদিন ধরে ইউজ করছি, যেই যেটা আজকের এই ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করবো। নমিতা দি সকালবেলা প্রত্যেক দিন আমাকে একটা জিনিস খাওয়ায়, সেটাকে আমি নাম দিয়েছি ফলের ঘ্যাট, কারণ তার মধ্যে সমস্ত কিছু থাকে। আজকে সেটা কি রেডি নমিতা দি? সেটাকে নিয়ে এসে ওদের দেখাই, তাহলে ওরা বুঝতে পারবে। এই হচ্ছে সেই ফলের ঘ্যাট, ফলের ঘ্যাটটা যে দিদি নাম দিয়েছে, শুধু আজকে একটা জিনিস কম আছে, বেদানাটা। বেদানাটা আসলে আমি সকাল সকাল বাজারে যাই তো, তার জন্য মানে পাওয়া যায়নি, পাওয়া যায়নি, লোকটা আসেনি। তাহলে এটা লোকটার দোষ, আমাদের কারোর দোষ না। আমার দোষ কেন না, এত সকাল সকাল যাব কেন, কথাটা হচ্ছে এইটা। যাক, তাও নিজের দোষ স্বীকার করলে। আমি সবসময় স্বীকার করি, তুমি এটা মানতে চাও না। আমি বলে দিচ্ছি এটার মধ্যে কি কি আছে। এটা আমি কখনো এরকম গ্লাসে ঢেলে খাইনি, মানে এটা আমি প্রত্যেকদিন যেটা করি সকালবেলা, অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠে আমার চা বা কফি কিছু একটা প্রয়োজন পড়ে আমার ঘুমটা কাটানোর জন্য, তারপর আমি জিম করতে চলে যাই। তো নমিতা দি যেটা করে, একটা বটলের মধ্যে শেখারের, ওই যে ওইদিকে আছে অনেকটা দূরে থাক নমিতা দি, ওইটাও দেখাবে, ওই জন্য খুলে খুলে যাচ্ছে ওদিকে। ছেড়ে দাও, ছাড়ো না। এই যে এইটার মধ্যে নমিতা দি আমাকে এটা পুরো দিয়ে দেয়, আমার খিদেটা পেয়ে যাবে। গাড়িতে ওঠার 10-15 মিনিট পর থেকেই আমার খিদে পেতে শুরু করে, তখন আমি এটাকে জাস্ট বাচ্চাদের মতো চলে যাই, এরকম করে খেতে খেতে জিম করতে চলে যাই। এটা বানানো হয়েছে, এটা একটা স্মুদি বানানো হয়েছে, আমি মিল্ক দেওয়া পছন্দ করি না, যার জন্য এটা একটা পাকা কলা আছে, একটা হাফ আপেল আছে, মিউসলি পাওয়া যায় আমরা সবাই জানি, কেউ যদি না খেতে পারো ওটস দিতে পারো ওর মধ্যে, আর আঙুর থাকে, বেদানা থাকে, ওয়ালনাট থাকে, আমন্ড থাকে, আর কি থাকে আমি জানি, একটু হানি যদি প্রয়োজন পড়ে তখন সেটা দেওয়া হয়। তো এরকম একটা মিক্সচার, মিক্সারের মধ্যে দিয়ে জাস্ট গুঁড়ো করে দেওয়া হয়, তারপর যে ঘ্যাটটা তৈরি হয় সেটা হচ্ছে ফলের ঘ্যাট, যেটা আমাদের স্কিনের জন্য, শরীরের জন্য ভীষণ উপকারী। এটা দেখতেই পাচ্ছ কতটা হেলদি, প্লাস এটা খাওয়ার পর দুপুর অবধি মোটামুটি পেটটা ভর্তি হয়ে যায়, আর কিছু খেতে লাগে না। তো আমি এটা নিয়ে আপাতত জিম করতে যাই, তারপর জিম থেকে ফিরে এসে আমার হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করছি। যে কি বলতো, সেই এপার থেকে বলে দিই, জলটা দিতে হবে, ও হ্যাঁ, যে যতটা একটু, হ্যাঁ, পরিমাণ মতো জল দিয়ে তারপরে মিক্সারের মধ্যে দিও, না হলে আবার খুব ঘন হয়ে যাবে, যেটা গলা দিয়ে গিলতে পারবে, গিলতে পারবে। জাস্ট জিম থেকে ফিরলাম, প্রচন্ড দেরি হয়ে গেছে, এই আমার খাবার নমিতা দি এখানে আনছে না, শুধু এটা খাবো না, এর সাথে আমি চিকেন খাবো। খাবার খেতে দাও, একটু ফ্রেশ হতে দাও, ফির মে শেয়ার করতি হুঁ আপনি থোপড়ে কা রাজ। এটা হচ্ছে নমিতা দি স্পেশালি একটা চিকেন বানিয়ে দেয় আমার জন্য, পেঁয়াজটা আমি খাই আমার ভালোবাসা, ভালো লাগার জন্য, এটা না দিলেও চলে। চিকেনটায় কিছু নেই, জাস্ট দই দেওয়া আছে, ওপর থেকে একটু বারবিকিউ সস দিয়ে দিয়েছে, আর চিলি ফ্লেক্স দিয়ে ম্যারিনেট করে চিকেনটা সিদ্ধ করা। এটা খুব হেলদি একটা রেসিপি, এটা টক টু নমিতা দি, নমিতা দিকে বলো শেয়ার করে দিতে নমিতা দির চ্যানেলে। খেয়েছি মোটামুটি খাবার, বাকিটা কোনো খেতে পারিনি, চাপা দিয়ে রেখেছি। আমি আবার একবারে অনেকটা খাবার খেতে পারি না, অল্প অল্প করে সময় নিয়ে খাবার খাই আমি, আর আমার খুব টায়ার্ড লাগছে, কেন আমি জানি না। আমি মানে টানা অনেকদিন ধরে খুব রাত জেগে জেগে আমরা শুটিং করছি সবাই মিলে একসাথে। তো যাই হোক, চলো আজকে হেকের রুটিন দিয়ে শুরু করি, কারণ আমার মনে হচ্ছে, মনে হলো যে মাথায় বেশিক্ষণ আমি ওটা রাখতে পারবো না, আমার একটা ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে। যে আগে হেয়ারে প্যাকটা তোমাদের দেখি, আমি স্নান টান করে নিই, সব কথা জড়িয়ে যাচ্ছে, স্নান টান করে নিই, তারপর আমি স্কিন কেয়ার রুটিন দেখাবো, কারণ স্কিন কেয়ারটা এটুকুর মধ্যে কমপ্লিট হয়ে যায়। আগে আমি হেয়ারটা করে হেয়ারটা ড্রায়ার দিয়ে শুকিয়ে টুকিয়ে নেবো। তো আমাদের মেজর প্রবলেম যেটা হয়, আমরা হেয়ার কালার করাতে খুব পছন্দ করি, ইনফ্যাক্ট আমার চুলেও হেয়ার কালার করানো, তার জন্য যেটা হয় চুল খুব ড্রাই হয়ে যায়, ব্রেকেজ দেখা যায়, হেয়ার ফল হয়। তার জন্য আমি একটা মানে ঘরোয়া পদ্ধতিতে আমি খুব বিশ্বাস করি, আমরা ছোটবেলায় হেনা ইউজ করতাম, আমি এখনো করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু একটু নতুন পদ্ধতিতে ইউজ করি। তো চলো কিচেনে যাই, কারণ সমস্ত জিনিস ওখানে থাকে, আর ওখান থেকে ফটাফট দেখাতে সুবিধা হবে। চলো চলো,
প্রথমেই আমি যেটা করব আমি একটা এরকম বড় হাঁড়ি নিয়েছি এর মধ্যে আমি একটু জল ভরে নিই। এই যে জলটা আমি গ্যাসটা অন করে নিই ওয়েট। এই জলটার মধ্যে আমি একটু মেথি দিয়ে দেব। এটা কিন্তু আমাদের চুলের গ্রোথের জন্য খুব উপকারী। ছোটবেলায় মা বলতো, তখন বুঝতে পারতাম না আর কি করা যাবে, মাই জিতছে তার মানে। তো এর মধ্যে আমি যেটা করব একটু কফি মিক্স করে দেব। তোমাদের বাড়িতে যদি কফি না থাকে তাহলে তোমরা চায়ের পাতাও কিন্তু মিক্স করতে পারো। দিয়ে এটাকে প্রচন্ড ভাবে গরম করব জলটাকে, যাতে জলটার মধ্যে মেথি আর কফিটা ভালোভাবে মিশে যায়। এই যে দেখছো এখানে মেথি আর কফির জলটা রেডি হচ্ছে। এটা আমরা কখন কাজে লাগাবো, হেনা পাউডারটার মধ্যে এই জলটাকে দেব, তাতে হেয়ার কালারটা খুব ভালো আসে, মানে কালারটাই ব্যালেন্স থাকে। এমন না যে হেনা পাউডার ইউজ করার পর আমাদের যেটা মনে হয় যে চুল বেশি লাল হয়ে যাবে বা কিছু হবে, ওটা কালারটাকে ব্যালেন্স করে দেয়, প্লাস চুলের জন্য খুব ভালো। এই জলটা বেসিক্যালি এরকম ভাবে গরম করে ওভারনাইট রেখে দিতে হবে। এই প্রিপারেশনটা তোমাদের দেখিয়ে দিলাম, আমার অলরেডি একটা জল বানানো আছে যেটা আমি মেশাবো। জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম যে এইভাবে জলটা তোমরা রেডি করবে, দিয়ে সারা রাত এরকম ভাবে রেখে দেবে। হেনা হিসাবে আমি ইউজ করবো অ্যালপস গুডনেসের এই হেনা পাউডারটা। চুলের স্ট্রেংথ বাড়ায়, স্ক্যাল্প ক্লিয়ার করে, স্ক্যাল্পে কোনো ইনফেকশন থাকলে সেটাকে দূর করে, হেয়ার নারিশমেন্টে হেল্প করে, অ্যান্ড সুটেবল ফর অল হেয়ার টাইপস। এর সাথে আমি মিক্সড করছি আমলা রেথা শিকাকাই পাউডার, কারণ আমলা আমাদের চুলের জন্য কতটা ইম্পর্টেন্ট আমরা সবাই জানি। আমলাতে হেয়ার ফল কম হয়, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা ভয় পাই যে চুল সাদা হয়ে যাচ্ছে, যেটা কিন্তু শুধুমাত্র বয়সের জন্য হয় না, শরীরের বিভিন্ন প্রবলেম থেকে, স্ট্রেস থেকে, লিভারের প্রবলেমের জন্য কিন্তু আমাদের কালো চুল সাদা হয়ে যায়। আর তার জন্যই আমরা পার্লারে গিয়ে কালার করাই, যেটা আমাদের চুলের অনেক ক্ষতি করে দেয়। সেই সব কিছু থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে ন্যাচারাল উপায় বলে দিচ্ছি। আমলা রেথা শিকাকাই পাউডার মিক্স করলাম যাতে গ্রে হেয়ারগুলো ব্ল্যাক বা ব্রাউন হয়ে যায়। এরপরে আমি বিটরুট পাউডার দেবো, এটা অপশনাল, এটা তোমরা ইউজ করতেও পারো নাও করতে পারো। এটা দেওয়া এই কারণেই যে যদি হেনা পাউডারের পরিমাণ বেশি দিয়ে থাকে, যদি আমার চুলটা মনে হয় যে বেশি একটু ব্রাউন হয়ে যাবে, সেটাকে ব্যালেন্স করার জন্য বিটরুট পাউডার জাস্ট এক চিমটি দেবো। তো এটা হচ্ছে মেথি অ্যান্ড কফি মেশানো জলটা। এটাকে আমি এবার আমার এই প্যাকটার মধ্যে দিয়ে দেবো। এই জলটা প্লিজ একটু রেডি করে নিও, তাহলে আমার মনে হয় যে খুব ভালো হবে প্যাকটা। এটাকে আস্তে আস্তে এরকম ভাবে মিক্সড করে নেব। দেখো কি সুন্দর আমাদের হেনার কালারটা হচ্ছে। এরপরে মাথার মধ্যে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই প্যাকটাকে আমি 2-3 ঘন্টা এরকম ভাবে রেখে দিয়েছিলাম। এটাকে কি করে অ্যাপ্লাই করবে এটা তোমাদেরকে এবার একটু দেখিয়ে দিই। চুলে সেকশন করে নিতে হবে। তো আমি আমার হাতে গ্লাভস পরে নিয়েছি যাতে কালারটা না ধরে নেয়। এইভাবে দেখো চুলে আমি সেকশন করলাম, করার পর এখান থেকে হেনা পাউডার নিলাম, অ্যান্ড এরম ভাবে আমি আমার চুলেটাকে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর এটাকে আমি এরকম ভাবে ঘুরিয়ে প্রত্যেকটা সেকশনকে আটকে দেব। আর একটু হেনা পাউডার আমার লাগবে, নাহলে এটা আটকে থাকবে না। তুমি যখন এটা হেনা পাউডার দেবে এটা অটোমেটিক্যালি এরম ভাবে আটকে যাবে। দেখো এরম ভাবে পুরো চুলটায় আমি হেনা পাউডারটা অ্যাপ্লাই করে নিই। আমি হেনা পাউডার আমার মাথার মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। আমাকে 2-2.5 ঘন্টা এটাকে মাথার মধ্যে রাখতে হবে, তারপর আমি এটাকে ওয়াশ করতে পারবো। তো আমি একেবারে ওয়াশ করে এসে তোমাদের দেখাচ্ছি আমার চুলটা কতটা শাইন করছে, কতটা হেলদি লাগছে, আর আমার একটাও হেয়ারফল হবে না এটার গ্যারেন্টি আমি দিচ্ছি। বিকজ এটা আমি অনেক দিন ধরে অ্যাপ্লাই করছি অ্যান্ড ইউজ করে তারপর রেজাল্ট পাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। মিক্সড করার সময় আমার হাতে একটু লেগেছিল। দেখো কালারটা কি সুন্দর ধরে নিয়েছে, তো বুঝতেই পারছো আমার হেয়ারে কালারটা কতটা ভালো লাগবে। তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ আমার চুলটা ঠিক কতটা শাইন করছে, কতটা সফট হয়ে গেছে। আর এই দেখো আমি তোমাদের চোখের সামনে দেখাচ্ছি আমার কিন্তু একটু হেয়ারফল হচ্ছে না। এই জন্যই আমি বলছি যে ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করা কিন্তু ভীষণ ভালো। আর অ্যালপস গুডনেস থেকে এই পাউডারগুলো আমি অনেক দিন ধরে ইউজ করি, যারা আমার ব্লগ দেখো তারা খুব ভালো করেই জানো। আরও একটা কারণে ইউজ করি, কারণ সবসময় ওদের কিছু না কিছু অফার চলতেই থাকে। সেরকমই 18th and 19th of October অ্যালপস গুডনেসের এই আমলা রেথা শিকাকাই পাউডার, হেনা পাউডার আর বিটরুট পাউডারের মধ্যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়ে যাবে তোমরা। আমি লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে গিয়ে তোমরা এগুলো কিনতে পারো। এবার আমরা চলে যাবো আমাদের স্কিন কেয়ার রুটিন, যেটা প্রথমে শুরু করব ক্লিনজিং দিয়ে। মানে আমি বিশ্বাস করি যে একবার ক্লিন করলে হয় না, দুবার মুখটা ক্লিন করতে হয়। মানে একবার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করি আমরা, তারপর টোনার বা স্ক্রাবিং কিছু একটা করতেই হয়। তো চলো শুরু করা যাক। যেটা করি আমি বাইরে থেকে এসে একটা ওয়েট টিস্যু নিয়ে মুখটাকে প্রথমে এরকম করে ক্লিন করে নিই। তারপরে প্রসেসটা দেখানোর জন্য তোমাদের আমার সাথে আবার কিচেনে যেতে হবে। আমি অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম ডলারিগুলো কখন নিচে হাঁটতে যাবে, তারপর আমি তোমাদের নিয়ে যাবো। তো এসো এবার চালের ডাব্বা আছে, আমি বানাবো রাইস মোটর।
কি করে বানাবো, একটু চাল নেব, এর মধ্যে দেব, চালটাকে ভিজিয়ে নেব। সব থেকে সোজা জিনিস আর সব থেকে উপকারী জিনিস, আমি আগে জানতাম না যে রাইস পাউডারের এত কাজ। এই দেখো চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, দাঁড়া ধুয়েই জলটা ফেলে দিই, মানে নোংরাটা জাস্ট বের করে দিই। বের করে দেওয়ার পর এতে আমি আবার জল দিয়ে দিলাম, এটাকে এবার ওভারনাইট ভেজাতে দিতে হবে। এটা কালকে সকালবেলা আমার রাইস পাউডার তৈরি হবে, আমার জলটা অলরেডি রেডি আছে কারণ আমি এটা রোজ ইউজ করি। তো এটাকে একটা কন্টেনারের মধ্যে আমরা নিয়ে নেব, স্প্রে করার অনেক বটল আমাদের বাড়িতে থাকে, যে কোনো এরকম স্প্রে করার বটলের মধ্যে জলটা ঢুকিয়ে মুখে এটা স্প্রে করতে পারো। এটা তোমরা তোমাদের হেয়ারেও স্প্রে করতে পারো যদি চাও। এবার দেখো আমার মুখটা কি সুন্দর গ্লো করছে, জাস্ট টানা 10 দিন তোমরা এটা ইউজ করে নিজেরা আমাকে বলবে তোমাদের কেমন ফিল হচ্ছে। এবার যেটা ছাড়া আমি একদম অচল, এই প্যাকটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, এটার ফর্মুলেশন একটু পাল্টেছি আমি। এই যে বেসন, বেসনটা আমি একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে দিলাম, এর মধ্যে আমি মিশিয়ে দেবো ফ্রিজে রাখা ঠান্ডা দই, তাতে আমার স্কিনটাও একটু ঠান্ডা ঠান্ডা ফিল হবে। এর মধ্যে আমি মেশাচ্ছি একটু হানি, ভীষণ প্রয়োজন। আর তার সাথে আরও একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে হলুদ। এটা একটা উত্তান প্যাকের মতো আমরা তৈরি করি, হলদি, বেসন, দই, মধু, আমাদের স্কিনের জন্য যে কতটা ভালো এটা তোমরা ইউজ না করলে বুঝতে পারবে না। এটা ইউজ করার 7 দিন পর তোমরা নিজেরা আমাকে লিখে জানাবে সত্যিই তোমাদের স্কিন চেঞ্জ হয়েছে কি হয়নি। এই জন্য আমি এই প্যাকটার মধ্যে জাস্ট এইটুকুই হলুদ দেবো, নাহলে খুব বেশি হলুদ রং হয়ে যাবে, যেটা মুখের স্কিনে দেখতে ভালো লাগবে না। এবার এটা আমি প্যাকটাকে এরমভাবে বানিয়ে নিচ্ছি, যদি এতে আর একটু দই দেওয়ার প্রয়োজন পড়ে তো দই দেবো। এই প্যাকটা আমি হাতে করে লাগাচ্ছি, তোমরা চাইলে ব্রাশ অ্যাপ্লাই করতে পারো। কি ভালো যে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং এই প্যাকটা, তোমরা ইউজ করলে বুঝতে পারবে। আর টানা 7 দিন প্লিজ ইউজ করো, তার আগে আমাকে বলো না, একটা চেঞ্জেস তোমরা দেখতে পাবেই। আর বেসনের মধ্যে হালকা হালকা একটু, আমি জানি না এটা কী বেসন অমিতাদি নিয়ে আসে, যেটার মধ্যে হালকা একটু ডাস্ট থাকে, মানে পুরো মেশানো থাকে না, যার জন্য স্কিনে এটা স্ক্রাবিংয়েরও কাজ করে। তো এটা আমি মুখের মধ্যে মোটামুটি 10-15 মিনিটস রাখবো, তারপরে আমি এটাকে স্ক্রাবার যেরকমভাবে আমরা দেখিয়ে দিচ্ছি। দাঁড়ো, আমি এটাকে পুরো ড্রাই হতে দিই না, কারণ তাহলে আমি স্ক্রাবিং করতে পারবো না। তো হালকা হালকা এরকম থাকতে থাকতে আমি এটাকে দিয়ে স্ক্রাবিং করা শুরু করি, এরকম সার্কুলার মোশনে। এটা আমরা সবাই জানি, তো এটা আলাদা করে বলার কিচ্ছু নেই। এর পরের প্রসেসটা আমি তোমাদের যেটা বলবো, যেটার প্রেমে আমরা সবাই পড়ি, যে গ্লাস স্কিন আমরা কী করে পাবো। বেসিক্যালি স্কিনে প্রপার হাইড্রেশন থাকলে স্কিন আমাদের এমনিই চকচক করে, তার জন্য কী করতে হবে, ময়শ্চারাইজ করতে হবে স্কিনকে বারবার, বেশি করে জল খেতে হবে, প্রচুর ফল খেতে হবে। জলটা কিন্তু মেন, মানে আমরা যদি কম জল খাই আমাদের স্কিন কিন্তু ড্রাই হবে, তো চেষ্টা করবে দিনে 3 লিটার জল খাওয়ার। অ্যান্টি অক্সিডেন্ট আছে এরকম ফল খাওয়ার, যেমন ব্লুবেরি, স্ট্রবেরি, তারপর বেদানা, এগুলো খেলে দেখবে স্কিন খুব ভালো থাকবে। এবার এটাকে ওয়াশ করে দিই, একটু বেশিক্ষণ আমি রাখতে পারতাম কিন্তু ভিডিওটা শেষ করতে হবে, আমারও একটু তাড়া আছে, নিজের কাজ আছে, তাই আজকে এই প্যাকটা আমি এইটুকুই রাখলাম। তো আমার স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ, আর এই দেখো ইউরো আমার গলায় আঁচড়ে মাঝড়ে দিয়েছে, মানে অতিরিক্ত ভালোবেসে ফেলেছে আমাকে। ওকে কালকে আমি ঘরে নিয়েছিলাম, নবিতাদিকে কালকেই বলছিলাম যে একটু ওদেরকে ঘরে নিয়ে এসে যদি একটু অভ্যেস করানো যায় ছোটো বাচ্চাগুলোকে একটু, তো এমন অভ্যেস হয়েছে। আমি এখানে শুয়েছিলাম, পুরো গলায় এসে গলা টিপে দিয়েছে আমার, ঘাড়ের মধ্যে এসে এমন ঝাপটা দিয়েছে পুরো নখ ঢুকে গেছে এখানে। তো ঠিক আছে, হয়ে যাবে আস্তে আস্তে, আগের থেকে অনেকটাই শান্ত হয়েছে। ছেলের বদনাম করে তো কোনো লাভ নেই, বাট সত্যি ওরা একটু আগের থেকে শান্ত হয়েছে, আরও হয়ে যাবে পরে পরে। রাত্রিবেলা ঘুমানোর আগে আমি যেটা করি স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য, আমার বাড়িতে অ্যালোভেরা গাছ আছে, যদি না থাকে বাড়িতে প্লিজ এটা কিনে নাও, কারণ আমাদের প্রত্যেকেরই বিভিন্ন কারণে মুখে পিম্পলস বেরোতে থাকে, সেই দাগটা হয়ে গিয়ে থাকে। অ্যালোভেরা কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্য। হাতেই দেখো আমি র অ্যালোভেরা নিয়ে নিয়েছি, মানে ইউটিউবে ভিডিও দেখে নিই, ওটা ছাড়িয়ে নেওয়াটা খুব একটা শক্ত কোনো ব্যাপার নয়। এর সাথে আমি জাস্ট প্লেন বেবি ক্রিম হয় বাচ্চারা যে ক্রিম ইউজ করে ওইটাকে আমি এর মধ্যে মিক্সড করব। আমি এ দুটোকে মিক্সড করলাম সুন্দরভাবে, এই যে হাতের মধ্যে এরকম করে, এরপর আমি এটাকে আমার স্কিনে অ্যাপ্লাই করছি। এটা যা ভালো হাইড্রেশন দেয়, দাঁড়াও একটু অ্যাপ্লাই করে নিই, তারপর তোমরাই বুঝতে পারবে। আমি ম্যাসাজ করতে থাকবো, বাট তাতেও হবে না, এটাকে নিজেকে স্কিনের মধ্যে ড্রাই হওয়ার একটু সময় দিতে হবে। মোটামুটি ধরো 15-20 মিনিটস পর এটা স্কিনে একদম বসে যাবে, আর সকালবেলা যখন ঘুম থেকে উঠবে স্কিনে একটা দারুণ গ্লো তোমরা ফিল করতে পারবে। চোখের নিচেটা কিন্তু ম্যাসাজ করা প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ স্ট্রেস থেকে আমাদের নিচের চোখে কালি পড়ে যায়, মানে ডার্ক সার্কেল যেটা আমরা বলে থাকি। ভালো একটা আই ক্রিম দাঁড়াও, আমি নিজেও এখনও খুঁজে পাইনি, যার জন্য তোমাদের সাজেস্ট করতে পারছি না এক্স্যাক্টলি। মানে খুব আই ক্রিম অনেক দেখেছি কিন্তু খুব ভালো যেটা অ্যাকচুয়ালি কাজ করে এরকম কিছু আমি খুঁজে পাইনি।
বাট আমার মনে হয় প্রপার ময়শ্চারাইজ করলে স্কিন কিন্তু ভালো থাকবে। সো এটা হলো আমার গ্লোয়িং স্কিনের রহস্য, মানে আমি আমার স্কিনটাকে কিভাবে মেনটেন করেছি। তোমরা যারা আগে থেকে আমার ব্লগ দেখো তারা বুঝতে পারবে যে আমার স্কিনটা কি থেকে কি চেঞ্জ হয়েছে, কারণ আমার স্কিন খুব ড্রাই হয়ে গেছিল। তো থ্যাংক ইউ সো মাচ, আমার মনে হয় আমি আজকে একটা জেনুইনলি ইনফরমেটিভ ব্লগ বানিয়েছি তোমাদের সবার জন্য পুজোর আগে। এটা তোমরা ফলো করতে পারো, আমার মনে হয় তোমরা ভালো একটা ফল পাবে, তোমাদের স্কিন ভালো হবে। আর প্লিজ বেশি করে জল খাও, বেশি করে ফল খাও, বাইরের খাবার খাওয়াটা বন্ধ করো, স্কিন হাইড্রেশন চায়। আর তোমরা দিচ্ছ জাঙ্ক ফুড কেন? থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা দেখার জন্য। ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। থ্যাংক ইউ, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।